हेलो एवरीवन, सलाम वालेकुम। आमी प्रिंस हारे आछि आपनादेर साथे। आज के जुम्मावार, सो जुम्मावार मानेई होच्छे बाइकेर हाट एवं बाइक हाट। देशे एवं देशेर बाइरे जारा आमार एई भिडियोते देखछेन तादेर सबाइके वेलकाम करछि बराबर मतो। आजकेओ किन्तु आमी चले एसेछि मिरपुर 13 नम्बर बीआरटीआर पाशे, पश्चिम पाशे जे रोडटा आछे एखाने किन्तु प्रति शुक्रवार सकाल 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু বাইকের হাটটা বসে এবং এখানে কিন্তু হিউজ পরিমাণে বাইকের কালেকশন আছে। প্রতি শুক্রবারই কিন্তু চেষ্টা করি যে কী পরিমাণে বাইক আছে এবং এগুলোর আস্কিং প্রাইস কী সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো আজকে আমরা এখানে জানার চেষ্টা করব যে কী পরিমাণে বাইক আজকে এসেছে এবং এগুলোর আস্কিং প্রাইস কত, এগুলোর ট্যাক্স টোকেন কত দিনে করা আছে। আরেকটা বিষয় আপনাদের সাথে ভিডিওর শুরুতে একটু কথা বলতে চাই, সেইটা হচ্ছে এখানে যে বাইকগুলো আছে এগুলো কিন্তু আসলে ফিক্সড প্রাইস নয়, এগুলো হচ্ছে আস্কিং প্রাইস। আপনি এখানে এসে বাইকটা ফিজিক্যাল দেখে, বাইকের কন্ডিশন দেখে বলে আপনি কিন্তু বাইকগুলো নিতে পারবেন। আপনি এখানে টেস্ট রাইড করতে পারবেন, ইঞ্জিন কন্ডিশন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে পারবেন। এটা রিলেটেড, তারা কোনো না কোনোভাবে জড়িত, তারা কিন্তু কাজ করে। সো আপনার বাইকের নাম ট্রান্সফারের বিষয় বা পেপার্স ঠিকঠাক আছে কিনা সেগুলো কিন্তু আপনি নিশ্চিত হয়ে কিন্তু আসলে এখান থেকে একটা বাইক নিতে পারবেন। সো আমরা কথা বাড়াচ্ছি না, ডিরেক্টলি মূল ভিডিওতে চলে যাই, সবাই দেখতে থাকবেন। একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু কোনো ধরনের ইনফরমেশন মিস হবে। ভাইয়া কে আজকে এটা দেখতে আসছেন? ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে যদি আমি এই গাড়িটা দেখতেছি, এই গাড়িটা দেখে খুব ভালো লাগতেছে আমাকে। হ্যাঁ, একদম আনটাচ ইঞ্জিন, খুব ফ্রেশ ইঞ্জিন। হ্যাঁ, আর গাড়িটার গাড়িটার শব্দ অবশ্যই, এটা আমার বাজেটের মধ্যে আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমি কিনে ফেলবো। আমার চাকার টায়ারের মনে করেন একটা ঘাপও নষ্ট হয় নাই, খুব সুন্দর দেখেন, গ্রিপটাও ভালো আছে, প্লাস এই যে আপনি দেখেন স্মুথ, একদম সাউন্ডটা একদম স্মুথ দেখেন। আমি একটু দামাদামি করবো, তো আমি প্রথমে শুরু করবো 50-55, তারপর আস্তে আস্তে বাড়বো ইনশাল্লাহ, দেখি কত দর কষাকষি করে নেওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ ভাই, ঠিক আছে, দোকান যদি নিতে পারি অবশ্যই আসবেন। সো এখানে কিন্তু আসলে হায়ারে কিন্তু এসেছে এই বাইকগুলো দেখার জন্য 80,000 টাকা। আপনি কিন্তু এখানে ফিজিক্যাল এসে কিন্তু দেখে বাইকগুলো পারচেজ করতে পারবেন। এটা আস্কিং প্রাইস হচ্ছে 1,26,000 টাকা। ডিসকভার ফ্রেশ কন্ডিশন আছে, আরেকটা ডিসকভার দেখতে পাচ্ছি এখানে, এটা আস্কিং প্রাইস হচ্ছে 1,27,000। আরেকটা ডিসকভার আছে 95,000 টাকা। 78,000 টাকা আছে ফনিক্স, এটা 125 cc, 78,000 টাকা আস্কিং প্রাইস আছে। এখানে একটা হিরো গ্ল্যামার দেখতে পাচ্ছি, এটা আস্কিং প্রাইস আছে 65,000। স্প্লেন্ডার দেখতে পাচ্ছি একটা, এটা আস্কিং প্রাইস আছে 60,000। বেটার মাইলেজের জন্য এবং রিজনেবল প্রাইসে লো সিসি সেগমেন্টের বাইক যদি চান তাহলে কিন্তু চলে আসতে পারেন বাইকের হাট। এখানে একটা টিভিএস মেট্রো দেখতে পাচ্ছি, এটার আস্কিং প্রাইস আছে কিন্তু 58,000 টাকা। এপাশে আরেকটা ডিসকভার আছে 88,000 টাকা আস্কিং প্রাইস আছে 125। এখানে একটা GSX-এর দেখতে পাচ্ছি, 3,00,000 টাকা কিন্তু আস্কিং প্রাইস হচ্ছে। সো যারা GSX-টা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন। এখানে একটা KTM ডুক দেখতে পাচ্ছি, KTM-এর বাইক, যারা KTM লাভার আছেন তারা কিন্তু চলে আসতে পারেন। 3,12,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে। FI ভার্সন ABS আছে, ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS। এপাশে একটা স্কুটার দেখতে পাচ্ছি, আপনি যারা আসলে স্কুটার খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন। এখানে কিন্তু একটা স্কুটার দেখতে পাচ্ছি 80,000 টাকা কিন্তু হচ্ছে আস্কিং প্রাইস আছে। স্কুটারে কিন্তু আজকে 3টা কালেকশন এখানে দেখলাম, সো 75,000 টাকা হচ্ছে এইটা লেডিস জেনিনের কিন্তু একটা স্কুটার। এই পাশে কিন্তু আরেকটা স্কুটার আছে মিডিও এম স্পার্ক, এটার আজকে প্রাইস হচ্ছে 70,000 টাকা। সো এখানে কিন্তু আসলে KTM বা স্কুটারে যারা কালেকশন বা স্কুটার যারা চাচ্ছেন তারাও কিন্তু চলে আসতে পারেন। আজকে কিছু আজকে প্রাইস হচ্ছে 45,000 টাকা ডাইং এটা। এবং সুজুকির একটা বাইক দেখতে পাচ্ছি, সুজুকি হায়াতি, এবং এটার আজকিং প্রাইস হচ্ছে 65,000, ড্রাম ভার্সনের একটা বাইক। এই পাশে একটা সিবি শাইন দেখতে পাচ্ছি, 90,000 টাকা কিন্তু সিবি শাইনের, এটা হচ্ছে ফার্স্ট ভার্সন। এপাশে একটা স্ট্রাইকার দেখতে পাচ্ছি, স্ট্রাইকারে কিন্তু আসলে এখানে পরপর 2টা কালেকশন আছে, 85,000 টাকা এটা আস্কিং প্রাইস হচ্ছে, এটা কিন্তু 90,000 টাকা ব্ল্যাক এবং রেডের উপরে। এই পাশে একটা টিভিএস মেট্রো প্লাস দেখতে পাচ্ছি, আস্কিং প্রাইস হচ্ছে 90,000। এপাশে আরেকটা স্ট্রাইকার দেখতে পাচ্ছি, 85,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে। এপাশে একটা লিভো দেখতে পাচ্ছি, ঢাকা 87,000 টাকা কিন্তু। এখানে স্প্লেন্ডার আই স্মার্ট দেখতে পাচ্ছি একটা,
এটা হচ্ছে পালসার এবং এটা 2019 এর মধ্যে 19 এ রেজিস্ট্রেশন করা 15400 গুলো রান করেছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 148000 টাকা দুই বছরে ট্যাক্স রিটার্ন করা আছে ব্ল্যাক এবং ব্লুর যে কম্বিনেশন এটা হচ্ছে ডাবল ডিজেল কিন্তু একটা বাইক এই বাইকটা দেখে কিন্তু মোটামুটি অলমোস্ট ফ্রেশ মনে হচ্ছে পালসারের ডাবল ডিজেল এবং এটা হচ্ছে 2021 এর মডেল নাম্বার কিন্তু করা নাই যে কিনবে এটা আসলে ফার্স্ট মালিক হবে এটা আজকে প্রাইস হচ্ছে 170000 টাকা আজকে কিন্তু আসলে হিউজ পরিমাণে বাইক এসেছে এবং এইখানে হিউজ পরিমাণে কিন্তু দেখছেন যারা আসলে বাইক এখানে দেখতে এসেছে এটা হচ্ছে পালসার ব্ল্যাক কালারের উপরে এটা 6300 কিলো রান করেছে 168000 টাকা কিন্তু আজকে প্রাইস চাওয়া হচ্ছে এটা কিন্তু পালসারের একটা ডাবল এক্সার বাইক পালসারে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন সবসময়ের জন্য থাকে এটা কিন্তু একটু রিজনেবল প্রাইসের মধ্যে 105000 টাকা আজকে প্রাইস 2017 মডেল 13000 প্লাস কিলো রান করেছে ব্ল্যাক এবং রেড কালারের উপরে এর পাশাপাশি একটা ম্যাট কালার দেখতে পাচ্ছি পালসার 150 নিয়ন কালার যেটা 135000 টাকা কিন্তু আজকিং প্রাইস চাওয়া হচ্ছে এই পাশে কিন্তু আরেকটা পালসার দেখতে পাচ্ছি এটা 2019 এর রেজিস্ট্রেশন করা 14500 কিলো রান করেছে দুই বছর ট্যাক্স রিটার্ন করা আছে এটার আজকিং প্রাইস চাওয়া হচ্ছে 147000 টাকা এটাও কিন্তু হচ্ছে ডাবল ডিক্সের এই পাশে আরেকটা পালসার আছে 107000 টাকা কিন্তু আজকিং প্রাইস চাওয়া হচ্ছে এটা হচ্ছে পালসার একটা সিঙ্গেল ডিক্সের বাইক রেড কালারের এটা কিন্তু এখন টেস্ট রাইডে নিয়ে যাচ্ছে হয়তো বা কোনো কাস্টমার দেখেছে এই ভাইয়া দেখতে আসছে এখানে 135000 টাকা আজকিং প্রাইস 2016-17 রেজিস্ট্রেশন করা বাইকটা কিন্তু অবশ্যই উনি টেস্ট রাইড করবে টেস্ট রাইড করার পরে দেখে কিন্তু হচ্ছে পরবর্তীতে এসে বাইকটা হয়তো বা নেওয়ার চিন্তা ভাবনা করবে এটা হাঙ্ক আছে এখানে ম্যাট গ্রিন কালারের উপরে 113000 টাকা দুই বছরের ট্যাক্স রিটার্ন করা আছে 8000 প্লাস কিলো রান করেছে হাঙ্কের ডাবল ডিক্সের 113000 টাকা আজকিং প্রাইস এই পাশে একটা এফজেড ভার্সন 1 দেখতে পাচ্ছি এটার আজকিং প্রাইস হচ্ছে 105000 টাকা এই পাশে এফজেড ভার্সন 1 আরেকটা দেখতে পাচ্ছি ব্লু কালারের উপরে এটা আজকিং প্রাইস হচ্ছে 110000 এই পাশে কিন্তু একটা হাং দেখতে পাচ্ছি রেড কালারের উপরে মোটামুটি এটা একটু ফ্রেশ কন্ডিশনে আছে এটা আজকিং প্রাইস হচ্ছে 108000 বাট এগুলো কিন্তু আসলে ফিক্সড প্রাইস না আপনি এখানে এসে দেখে দামাদামি করে কিন্তু বাইকগুলো নিতে পারবেন এই পাশে একটা 4B দেখতে পাচ্ছি এক্স কানেক্ট যেটা 185000 টাকা কিন্তু আজকিং প্রাইস আছে বাট এগুলো কিন্তু আসলে কোনোটাই ফিক্সড প্রাইস না এখান থেকে অ্যাটলিস্ট 15 থেকে 20000 টাকা কমই কিন্তু আসলে একটা বাইক নিতে পারবেন সো ওই দিক থেকে যদি 1,00,000 টাকা একটা বাইকের আজকিং প্রাইস হয় তো অবভিয়াসলি কিন্তু আপনি 90000 বা 85000 টাকায় কিন্তু একটা বাইক নিতে পারবেন এই পাশে একটা 4B দেখতে পাচ্ছি রেড কালারের 158000 টাকা কিন্তু আজকিং প্রাইস চাওয়া হচ্ছে এটাও কিন্তু আসলে ডাবল ডিক্সের এই পাশে একটা আরটিআর দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের আরটিআর 104000 টাকা কিন্তু আজকিং প্রাইস চাওয়া হচ্ছে এই পাশে একটা হর্নেট দেখতে পাচ্ছি 157000 টাকা এই পাশে ফেজার দেখতে পাচ্ছি একটা ভার্সন 2 এটার আজকিং প্রাইস চাওয়া হচ্ছে 240000 বাইকের কন্ডিশন দেখে আমার কাছে যতটুকু মনে হয়েছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এই পাশে একটা ফ্রেজার দেখতে পাচ্ছি ভার্সন 1 135000 টাকা কিন্তু আজকিং প্রাইস চলছে রেড এবং হোয়াইট কালারের উপরে হাং দেখতে পাচ্ছি এখানে একটা 119000 টাকা কিন্তু আজকিং প্রাইস হচ্ছে এফজেডএস ভার্সন 2 এটা আজকিং প্রাইস হচ্ছে 190000 এফজেডএস ভার্সন 3 দেখতে পাচ্ছি 210000 টাকা কিন্তু আজকিং প্রাইস হচ্ছে এবিএস ডাবল এক্স সিঙ্গেল চ্যানেল এবিএস ভার্সন এই পাশে একটা জিক্সার দেখতে পাচ্ছি মনোটোন 2021 মডেল 184000 টাকা কিন্তু আজকিং প্রাইস হচ্ছে বাইক অলমোস্ট ফ্রেশ এই পাশে আরেকটা জিক্সার দেখতে পাচ্ছি 2016 মডেল 16 রেজিস্ট্রেশন করে এটা আজকিং প্রাইস হচ্ছে 158000 টাকা এই পাশে আরেকটা জিক্সার দেখতে পাচ্ছি এটাও কিন্তু জিক্সারের মনোটোন ব্লু কালারের উপরে এবং এটার আজকিং প্রাইস হচ্ছে 148000 টাকা এই পাশে আরেকটা জিক্সার দেখতে পাচ্ছি 2019 মডেল 14000 প্লাস কিলো রান করেছে দুই বছর ট্যাক্স রিটার্ন করা আছে সি মনোটোন কিন্তু এটা 151000 টাকা হচ্ছে আজকিং প্রাইস এইখানে
এখানে জিক্সার এসএফ দেখতে পাচ্ছি একটা, এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2,99,000। এপাশে একটা জিক্সার আছে, এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,40,000 টাকা। হিউজ পরিমাণে কিন্তু বাইকের কালেকশন, বাট এগুলো কিন্তু আসলে ফিক্সড প্রাইস না, আপনি এখানে এসে কিন্তু দামাদামি করে বাইকগুলো নিতে পারবেন। এপাশে আরেকটা জিক্সার দেখতে পাচ্ছি, এটা 1,50,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, এটাও কিন্তু জিক্সারের মতন। এপাশে একটা এফজেডএক্স ভার্সন 1 দেখতে পাচ্ছি, 1,22,000 টাকা কিন্তু আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। অ্যাপাচির ফার্স্ট ভার্সন যেটা 150, এটা আজকের প্রায় চাওয়া হচ্ছে 70,000 টাকা। সো একবারে 1,00,000 টাকার নিচে বা 50-60,000 টাকার মধ্যে যারা অ্যাপাচি খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারে। এখানে আর একটা অ্যাপাচি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2V, অ্যাপাচি 2V, এটা আজকের প্রায় চাওয়া হচ্ছে 1,20,000 টাকা। এপাশে আরেকটা আরটিআর দেখতে পাচ্ছি, এটা আজকের প্রায় চাওয়া হচ্ছে 1,40,000, এবং এটা হচ্ছে পালস আরটিআরের হচ্ছে সিঙ্গেল ডিক্স। এখানেও কিন্তু আরেকটা আরটিআর দেখতে পাচ্ছি, এটা আজকিং প্রাইস চাওয়া হচ্ছে 1,22,000, এটাও কিন্তু আরটিআরের সিঙ্গেল ডিক্সের। এপাশে আরেকটা আরটিআর আছে, আরটিআরে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন থাকে, এটা আজকিং প্রাইস চাওয়া হচ্ছে 1,20,000। এপাশে একটা আরটিআর 4B দেখতে পাচ্ছি, 164B, এটা আজকিং প্রাইস চাওয়া হচ্ছে 1,57,000 টাকা। হাঙ্ক দেখতে পাচ্ছি একটা, 1,05,000 টাকা প্রাইস চাচ্ছে। এপাশে আরেকটা হাঙ্ক আছে, 1,25,000 টাকা আজকিং প্রাইস। এপাশে ফেজারের ভার্সন 2 দেখতে পাচ্ছি একটা, এটা আজকিং প্রাইস চাওয়া হচ্ছে 2,50,000। এপাশে আরেকটা ফ্রেজার দেখতে পাচ্ছি, এটারও কিন্তু আস্কিং প্রাইস হচ্ছে 2,05,000 টাকা। অ্যাপজেডের ভার্সন 3 দেখতে পাচ্ছি একটা, এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2,35,000। অ্যাভেঞ্জার দেখতে পাচ্ছি একটা, 2,30,000 টাকা কিন্তু আস্কিং প্রাইস আছে ব্ল্যাক কালারের উপরে। এপাশে এসএফ আছে একটা, একবারে ফ্রেশ কন্ডিশনে আপনি কিন্তু দেখতে পারেন, এটা 2,95,000 টাকা কিন্তু আস্কিং প্রাইস চাচ্ছে। এপাশে আরেক এক্সব্লেড আছে, এক্সব্লেডের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,80,000, 2022-এর মডেল, এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল ডিক্স জিক্সার এসএফ যেটা, এখানে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে কিন্তু 3,05,000, ডাবল ডিসে সিঙ্গেল চ্যানেল এবিএস এফআই ভার্সন যেটা, এফআই এবিএস। এপাশে একটা R15 ভার্সন 3 দেখতে পাচ্ছি, ইন্দো ভার্সন যেটা, এটা 4,50,000 টাকা কিন্তু আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এপাশে আরেকটা এসএফ আছে, 3,00,000 টাকা কিন্তু আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। মোটামুটি হিউজ পরিমাণে বাইকের কালেকশন কিন্তু আজকে উঠেছে, বাট এগুলো কিন্তু আসলে কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি এখানে এসে ফিজিক্যাল দেখে দামাদামি করে কিন্তু বাইকগুলো নিতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আপনি এসে টেস্ট রাইড করে বাইকের কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন দেখে কিন্তু বাইকগুলো নিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই ছিল, নতুন কোনো ভিডিওতে আবার খুব রিসেন্টলি দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা, সালাম।